পরাগকে বিষ দিয়ে শিমুলকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল প্রতীক্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পলাশ প্রতীক্ষাকে বলছে, অনেক তো হলো, এবার দাদাকে তো নিয়ে এসো তোমরা। তখন প্রতীক্ষা বলে, হ্যাঁ হ্যাঁ, দাদাকে তো ডেকে আনতে যেতে হবে, এতক্ষণেও কেন নামলো না, যাই যাই। এই বলে প্রতীক্ষা দুইজন মেয়েকে নিয়ে উপরে চলে যায়। তারপরে তুতুলের মা বলতে থাকে, তোমার বাড়ি দিদি, আর এত কিছু হয়ে যাচ্ছে, আর তুমি পরের মতো এখানে দাঁড়িয়ে আছো। তখন মধুবালা বলতে থাকে, কি করব বল, আমার ছেলে হলে কি হবে, আমাকে তো আর মানলো না, আর যার এরকম একটা মেয়ে থাকে তার কিছু করার থাকে বল। তখন পুতুল বলতে থাকে, ও মামা, কি হয়েছে গো, আমার মতো মেয়ে থাকলে কি হয়েছে, আমার তো দুটো পা আছে, দুটো হাত আছে, দুটো চোখ আছে, সবই তো আছে, তাহলে আমার মতো মেয়ে থাকলে কি হয় গো মা, বলো না। তখন একথা শুনে তো মধুবালা কান্না করতে থাকে, আর এদিকে পুতুলকে জড়িয়ে ধরে। তারপরে পুতুল শিমুলকে বলতে থাকে, ও বৌ, আমার না স্যারের জন্য না খুব কষ্ট হচ্ছে। তখন শিমুল বলতে থাকে, এটা কেমন কথা পুতুল দি, তুমি তো জানো এই বিয়ের কদিন স্যার আসতে পারবে না, তাহলে স্যারের জন্য কষ্ট পেলে কী করে হবে বলো তো। তখন পুতুল বলতে থাকে, স্যারকে একটা কল দে না, আমি কথা বলবো, আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরে মধুবালা শিমুলকে বলতে থাকে, বৌমা বৌমা শোনো শোনো। তখন শিমুল গেলে মধুবালা বলে, আসলে পুতুল ইদানিং আবার আরেক সমস্যা শুরু করে দিয়েছে, এই স্যার স্যার করলে কেমন হবে বলো তো, এখানে তো লোকজন আছে, ওরা শুনলে বা কী বলবে, তারপরে কখন কে কী বলে বসবে তার তো কোনো ঠিক নেই। তখন শিমুল বলতে থাকে, বললে বলবে, তাতে কী হয়েছে, তাতে আমাদের কি কিছু যায় আসবে মা, আর ওর কষ্ট হলে হবে, ওর কষ্ট শুধু একা হলে তো হবে না, স্যারের যদি কষ্ট হয় তাহলে তো আমাদের পুতুলদের জন্যই ভালো হবে মা। তখন একথা শুনে তো মধুবালা অবাক হয়ে যায়, আর তুতুলের মা বলতে থাকে, ও শিমুল শিমুল, তুমি এটা কী বলছো গো, ওরকম একটা ছেলে সে কি কখনো সম্ভব। তখন শিমুল বলতে থাকে, শোনো কাকিমা, কখন কি হয়, কখন কার কী যে হয়, কার সাথে কী হয়, একমাত্র সেটা সময় বলে দিতে পারে, সেটা তো আমি তুমি বলার মতো কেউ নই বলো, আর সেটা হলে তো ভালো হতে পারে, কারণ ও ছেলে হিসেবে অনেক ভালো, অনেক ভালো মানুষ। তখন তুতুল বলতে থাকে, বৌদি এটা কি সম্ভব। তখন শিমুল বলতে থাকে, সম্ভব তো হতেও পারে তুতুল, আমি তো বলছি না যে সেটাই হবে, কিন্তু হলে হতেও তো পারে, হলে সমস্যাটা কি, দোষ কি তাতে। তখন একথা শুনে মধুবালা অবাক হয়ে তাকিয়ে থাকে শিমুলের দিকে। অন্যদিকে দেখা যাবে যখন প্রতীক্ষার রুমে যায়, গিয়ে দেখে পরাগ শুয়ে আছে। তখন প্রতীক্ষা বলতে থাকে, দেখেছো দাদা কিভাবে ঘুমিয়ে আছে, আজকে ওর বিয়ে, অথচ দাদা এখানে শুয়ে আছে, ও দাদা দাদা উঠুন। তখন হঠাৎ করে প্রতীক্ষা বলে, না রে এ তো ঘুম নয়, এভাবে পা ছড়িয়ে শুয়ে আছে, তার মানে কিছু একটা তো গণ্ডগোল আছে। এ বলে প্রতীক্ষা পাটা উঠিয়ে বলতে থাকে, দাদা ও দাদা উঠুন উঠুন, তোরা গিয়ে পলাশকে ডেকে আন, আমার তো খুব ভয় করছে। এই বলে ওদেরকে পলাশকে ডাকতে পাঠিয়ে মনে মনে ভাবতে থাকে, দাদা আজকেই তো আপনার সাঙ্গ পতাং হয়ে যেত, আমি না আসলে আজকে আপনি শেষ হয়ে যেতেন, আপনার আর বিয়ে করা হতো না, এখন ওকে ফাঁসাতে গেলে তো আপনাকে এতটুকু কষ্ট করতেই হবে। তারপরেই চায়ের কাপটা সরিয়ে ফেলে প্রতীক্ষা আর মনে মনে হাসতে থাকে। ওইদিকে শিমুল আর মধুবালা দাঁড়িয়ে আছে। তখন মধুবালা বলছে, কি হলো, এখনও ছেলেটা নামছে না কেন। আর তুতুলের মাও বলে, ছেলেটা এখনও নামছে না, ওরা গেল তারপরও নামছে না। তখন ওই মেয়ে দুটো দৌড়ে চলে আসে আর এসেই পরাগ পলাশকে বলতে থাকে, পলাশদা পলাশদা, তোমাকে প্রতীক্ষা দিয়ে উপরে যেতে বলেছে, পরাগদা অজ্ঞান হয়ে গেছে। একথা শুনে তো পলাশ অবাক হয়ে যায়, বলে কি বলিস, দাদা অজ্ঞান হয়ে গেছে। একথা শুনে সাথে সাথে পলাশও দৌড়ে চলে যায়। ওদের এরকম দৌড়ে চলে যাওয়া দেখে মধুবালা অবাক হয়ে যায়। তখন তুতুলের মা বলতে থাকে, কি গো দিদি, এরকম ওরা ছোটাছুটি করছে কেন, কিছু কি হলো। তখন মধুবালা বলে, আরে না কি হবে, নিশ্চয়ই আবার কোন আনন্দ করবে সেটার আয়োজন করছে, কিংবা পরাগ তো আবার ধুতি পরতে পারে না, সেই জন্য হয়তো বা প্রতীক্ষা পলাশকে ডাকতে পেরে পাঠিয়েছে ধুতি পরানোর জন্য, এরকম কিছু একটা হবে, না হলে আবার কি হবে। তখন তুতুল বলতে থাকে, আচ্ছা মা আমি কি গিয়ে একবার দেখে আসবো যে কি হলো। তখন তুতুলের মা বলে, যা যা দেখে আয় তো। তারপরেই তুতুল উপরে চলে যায়। উপরে গিয়ে দেখতে পায় যে পলাশ আর প্রতীক্ষা পরাগকে ডাকছে, কিন্তু পরাগ কিছুতেই ওঠে না, পরাগের মুখ দিয়ে ফেনা ফেনা কি যেন বের হচ্ছে, আর পরাগ অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে তো পুতুল পুরো অবাক হয়ে যায়। আর এদিকে পলাশ পরাগের অবস্থা দেখে সাথে সাথে ডক্টরকে কল দিতে যায়। আর প্রতীক্ষা বলতে থাকে, এটা কেউ ইচ্ছে করে ঘটিয়েছে, তাকে তো ছাড়বো না, কেউ হিংসে থেকে এই ঘটনাটা ঘটিয়েছে, শেষ পর্যন্ত আর ঠিক থাকতে পারেনি, তাই তো দাদাকে এরকম একটা ক্ষতি করে দিল। তারপরে তুতুল এই ঘটনা দেখে দৌড়ে নিচে চলে যায়। আর তখনই দেখা যাবে বিপাশা সুচরিতা ওরা এসেছে, আর এসে শিমুলকে বলছে, কিরে শিমুল এখানকার সব শেষ হলো আয়োজন। তখন শিমুল বলতে থাকে, না না এখনও তো বরই নামেনি। তখন সুচরিতা বলে, তো কি এখানেই থাকতে হলো, তুই উপরে থাকতে পারলি না। তখন শিমুল বলে, কি করব বলো, এখানে থেকে দেখলাম যে আমার কষ্ট হয় কি না, দেখলাম যে না আমার তো কষ্ট হয় না, তাহলে আর উপরে থেকে কি হবে। তারপরে মধুবালা বলে, বৌমা আমিও সেটাই বলতে চেয়েছিলাম, তুমি তো উপরে থাকতে পারতে। তখন শিমুল বলতে থাকে, মা আমি কোথায় থাকবো বলো তো, যেখানে মানুষজন নেই,
সে এরকম কি কোনো জায়গা আছে যে আমি সেখানে থাকবো? তখন মধুবালা অবাক হয়ে থাকে আর শিমুল বলতে থাকে, মাও তো একা ছিল, তাই আমি এখানেই থাকলাম, কি আর করবো বল। তারপর বিপাশা বলে, আচ্ছা পরাগরা কই? এখানকার সব কাজ তো শেষ করতে হবে, ও এখনও নামছে না কেন? ঠিক তখনই পুতুল দৌড়ে আসে আর এসে বলে, জানো কি কাণ্ড হয়েছে ওখানে? ওখানে তো একটা সিরিয়াস ঘটনা ঘটে গেছে। তখন এই কথা শুনে তো সবাই চমকে যায়, বলে কি হয়েছে? তারপরে তুতুল বলতে থাকে, পরাগদা অজ্ঞান হয়ে পড়ে আছে, এখন তো পলাশদা ডাক্তার ডাকার কথা বলছে। তারপরে পলাশ নিচে চলে আসে, এসে বলে, মা তুমি এবার খুশি হয়েছো তো? তোমরা তো এটাই চেয়েছিলে যে ও বিয়ে না করতে পারুক, ও সারা জীবনের জন্য চলে যাক, ও সারা জীবনের জন্য আর নাও থাকতে পারে, না উঠতে পারে। তখন তুতুলের মা বলতে থাকে, পলাশ তুই এরকম কথা কেন বলছিস? কেউ অজ্ঞান হয়ে গেলেই যে সারা জীবনের জন্য আর উঠবে না, কথা বলতে পারবে না, তেমন তো নয়, অজ্ঞান যে কোনো কারণে হতেই পারে, তাতে তোর মায়ের কী দোষ? তখন মধুবালা উপরে যেতে চাইলে পলাশ বলতে থাকে, না তুমি একদম উপরে যাবে না, তুমি আমাদের সে মা নয়, এই মহিলার সাথে মিলে মিলে তুমি আমাদের থেকে অনেক দূরে চলে গেছো, তুমি একদম উপরে যাবে না, আমার দাদার কাছে কেউ যাবে না। তারপরে ডাক্তারকে কল দেয় পলাশ। আর এদিকে প্রতীক্ষা বলতে থাকে, শুধু ডাক্তারকে কল দিলেই হবে না, তুমি পুলিশেও খবর দাও পলাশ। একথা শুনে তো মধুবালা অবাক হয়ে যায়। আর পুতুলের মাও বলতে থাকে, পুলিশকে কেন খবর দেবে? তখন প্রতীক্ষা বলতে থাকে, পুলিশ আসলেই তো আসল ঘটনা ঘটবে, কারণ কারা সত্যামি করে কি করেছে সেটাই তো বেরিয়ে আসবে। কেউ নিজে মহান সাজার জন্য এত কিছু করে তারপরে শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি, তাই তো এই ঘটনাগুলো ঘটিয়েছে, আমি যা বলার পুলিশ আসলেই বলবো। তখন শিমুল বলতে থাকে, প্রতীক্ষা তুমি কাকে মিন করে এগুলো বলছো বলো? কাকে মিন করে বলছো? কিছু করার হলে আমি আগেই করতাম। তখন প্রতীক্ষা বলতে থাকে, আমি এখন না কিছুই বলবো না, পুলিশ আসলেই বলবো। এই পলাশ পুলিশকে কল দিয়েছো তো? তখন পলাশ বলে, আমি এখনই দিচ্ছি। তারপরে পলাশ পুলিশকে কল দিয়ে আসতে বলে। তারপরে ডক্টর আসার আগেই পলাশ বলতে থাকে, দুজন লোককেও থানায় পাঠায় পুলিশ আনানোর জন্য। আর এদিকে প্রতীক্ষা মনে মনে খুব খুশি, শিমুলকে সারা জীবনের জন্য বাড়ি থেকে তাড়াবে। আর ওদিকে তুতুলের মা বলতে থাকে, দিদি চলো তো আমরা উপরে যাই, দেখি তো কিসের জন্য অজ্ঞান হয়েছে, অনেক সময় পানি দিলেও উঠে যায়, তাই আমাদের দেখতে হবে কিসের জন্য অজ্ঞান হয়েছে, চলো তো। এই বলে মধুবালা আর তুতুলের মা উপরে চলে যায়। তারপরে পরাগের কাছে গিয়ে মধুবালা বলতে থাকে, এই পরাগ ওট ওট, পানি দিতে থাকে, কিন্তু পরাগ কিছুতেই ওঠে না। তখন এটা দেখে শিমুল বিপাশা সুচরিতা ওরা সবাই দাঁড়িয়ে থাকে, চমকে যায়। তারপরেই এদিকে প্রতীক্ষা বলতে থাকে, হ্যাঁ দেখতে এসেছে, দাদা নিজে থেকে ইচ্ছে করে কিছু করেছে, নাকি দাদা মারাই গেছে সে, নাকি এমনিতেই অজ্ঞান হয়েছে, সেটা পরব করতে এসেছে। তারপরে ডক্টর আসে, ডক্টর এসে বসে পরাগকে দেখে বলতে থাকে, মনে হচ্ছে ওনার শরীরে পয়জন ঢুকেছে। তখন পলাশ বলতে থাকে, আমিও জানেন তো এটাই ভেবেছিলাম, মনে হয় পয়জনই ঢুকেছে। তারপরেই পলাশ বলতে থাকে, আমি জানি তো কেউ ইচ্ছে করে সত্রামি করে আমার দাদাকে এই পয়জন দিয়েছে। তখন মধুবালা বলতে থাকে, কি বলছিস পলাশ তুই এগুলো? এই তো ছেলেটা দিব্যি সকাল থেকে কত আনন্দ হাসি ঠাট্টা করছিল, এর মধ্যে ওকে কে বিষ দেবে? তখন প্রতীক্ষা বলে, বিষ দেওয়ার মানুষের কি অভাব আছে মা? এখানে তোমরা তো কিছুই দেখতে পাও না। তখনই বিপাশা বলতে থাকে, মগের মুল্লুক নাকি, যাকে তাকে নাম দেবে? এখানে ও কিছুই করেনি আর ওর না এসব করার অভ্যাস নেই, তোমার অভ্যাস আছে, তুমি বিষ দিতে পারো। তখন প্রতীক্ষা বলে, আমি কি শিমুলদের নাম নিয়েছি নাকি? তোমরা শুধু শুধু শিমুলদের কথা বলছো, আমি তো কারো নাম নেইনি। তখন সুচরিতা বলতে থাকে, দেখো প্রতীক্ষা তুমি যেরকমভাবে কথা বলছো আর যেগুলো বলছো এতে ঠিকই বোঝা যাচ্ছে যে তুমি শিমুলকে মিন করেই বলছো, কোনো প্রমাণ ছাড়া কারো নামে কিচ্ছু বলবে না, বুঝেছো? তখন প্রতীক্ষা বলে, হ্যাঁ হ্যাঁ তা তো প্রমাণ হয়েই যাবে। তারপরে শিমুল বলতে থাকে, আচ্ছা তোমরা এসব বাদ দাও না, আগে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তো। তখন পলাশ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তুমি তো এটাই চেয়েছিলে যে আমার দাদাকে হসপিটালে নিয়ে যাই আর এদিকে বিয়েটা ভেঙে যাক, এই বিয়েটা যেন না হয় সেই জন্যই তো তুমি এই কাজটা করেছো। তখন শিমুল বলতে থাকে, পলাশ তুমি কিন্তু সরাসরি আমাকে মিন করে কথাটা বলছো, তুমি কি আমাকে বলতে চাইছো? তখন পলাশ বলে, হ্যাঁ আমি তো তোমাকেই বলবো, তুমিই তো এই কাজটা করেছো, তার মানে তোমাকেই তো বলবো, তুমি ছাড়া এই কাজটা আর কে করবে? আমার দাদার বিয়েটা না হোক সেটা আর কে চাইবে তুমি ছাড়া? তখন শিমুল বলতে থাকে, আমি যদি চাইতাম তাহলে ডিভোর্স ব্যাপারে কোনোদিনও সইটা করতাম না, তার মানে আমি এসব কিছুই করিনি, বুঝেছো? তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।